হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক মাইন্ড ব্লিং ইউটিউব চ্যানেল। আপনারা সবাই জানেন কারো সম্পর্কে কোনো ইনফরমেশান জেনে তা কনফার্ম হওয়ার জন্য তার নাম, বাবার নাম, বয়স ইত্যাদি ইত্যাদি লাগে, এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা। কারো সম্পর্কে, সে কোনো এমএলএ, এমপি বা মিনিস্টার হতে পারে, আবার সে কোনো সেলিব্রিটি বা আপনার কোনো বন্ধু বা বান্ধবী হতে পারে। আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে আপনি নাম দিয়ে তার ভোটার কার্ডের নম্বর জানবেন এবং সেখান থেকে অন্য সব তথ্য জানবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে রাখুন। একটা রিকোয়েস্ট, ভালো কাজে এই ভিডিওটা অবশ্যই লাগাবেন, জেনে রাখলে সারা জীবন আপনার কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন, যারা আমাকে সাপোর্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন শুরু করি। এর জন্য কম্পিউটারের দরকার নেই, আপনি মোবাইল থেকেও করতে পারবেন। কম্পিউটারের স্ক্রিন বড়, তাই আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি। এর জন্য প্রথমে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করবেন। তো আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম। ওপেন করার পর সাধারণত আমরা কোনো ব্যক্তির ভোটার কার্ডের ইনফরমেশান যদি জানতে চাই, তাহলে আমরা সরাসরি চলে যাই ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল অর্থাৎ এনভিএসপির যে ওয়েবসাইট, সেখানে চলে যাই। এখানে যাওয়ার পর সার্চ ইন যে ইলেকট্রাল রোল, এই অপশানটিতে আমরা ক্লিক করি। এই অপশানে ক্লিক করার পর আপনি দুটো অপশান দেখতে পাবেন, যার মাধ্যমে আপনি ওই ব্যক্তির সঠিক ইনফরমেশান আপনি পেতে পারেন। প্রথমেই বলি, কোনো ব্যক্তির যদি ভোটার কার্ডের ইনফরমেশান যদি জানতে চান, তাহলে এই যে দুটো যে অপশান রয়েছে তার মধ্যে সার্চ বা এপিক নম্বর, অর্থাৎ ওই ব্যক্তি যদি এপিক নম্বর থাকে, তাহলে আপনি এপিক নম্বর দিয়ে আপনি এখানে ওই ব্যক্তির সঠিক ইনফরমেশান পেতে পারেন। যেহেতু আপনার কাছে কোনো এপিক নম্বর নেই, অর্থাৎ আপনি যেই ব্যক্তির তথ্য জানতে চাইবেন সেই ব্যক্তির যেহেতু এপিক নম্বর নেই। তারপর যে দ্বিতীয় যে অপশান রয়েছে সার্চ বাই ডিটেলস, এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। এই অপশানটি ক্লিক করার পর দেখবেন যে এখানে অনেকগুলো অপশান রয়েছে বা অনেকগুলো ডেটা রয়েছে, এই সমস্ত ডেটাগুলো আপনাকে ফুলফিল করতে হবে। এখান থেকে আপনি ওই ব্যক্তির সঠিক ইনফরমেশান জানতে হলে, তাহলে আপনাকে ওই ব্যক্তির যে সঠিক নাম রয়েছে এবং ওনার যে বাবার নাম এবং ওনার যে স্টেট, ডিস্ট্রিক্ট এবং ওনার যে ডেট অফ বার্থ বা এজ, সেটা আপনাকে সঠিকভাবে বসাতে হবে। সঠিকভাবে যদি না বসান, তাহলে আপনি যে ব্যক্তির তথ্য জানতে চাচ্ছেন সেই ব্যক্তির তথ্য সঠিকভাবে নাও জানতে পারেন। ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল থেকে কাউকে খোঁজা মানে হলো সমুদ্র থেকে মাছ খোঁজা। আর এরপর আরেকটা যে অপশান রয়েছে সেটা আমি আপনাকে বলছি, আমি কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলছি, এটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে প্রযোজ্য। আর যদি আপনি অন্য কোনো স্টেট থেকে যদি করতে চান, তাহলে আপনার স্টেটের যে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে, সেখানে আপনি একটা অপশান দেখতে পাবেন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। এই অপশানে আপনি ক্লিক করে আমি যে পদ্ধতিটা বলবো, এই পদ্ধতি অ্যাপ্লাই করে আপনি সঠিকভাবে ইনফরমেশান পেতে পারেন। অর্থাৎ এই যে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, যেটা হলো সমুদ্র, এবং তারপর আপনি যদি এই যে স্টেট যে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট, এখান থেকে আপনি যখন তথ্য খুঁজবেন, তখন অনেকটাই পুকুরের মতো, অর্থাৎ পুকুর থেকে মাছ খোঁজা, অর্থাৎ আপনার পরিচিতিটা অনেকটাই কমে গেল। ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল থেকে যখন আপনি সার্চ করবেন, তখন 91 কোটি যে ভোটার রয়েছে সেই ভোটার থেকে আপনি ইনফরমেশান জানতে পারবেন। আর যদি আপনি স্টেট থেকে যদি করেন, তাহলে সেই ইনফরমেশানগুলো অনেকটাই ছোট হয়ে যায়, অর্থাৎ সেখানে ভোটারের সংখ্যা অনেকটাই কমে যায়, যার জন্য আপনি সঠিকভাবে ইনফরমেশান আপনি পেতে পারেন। দেখুন, এটাই চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট, এবং এখান থেকে যেখানে একটা অপশান রয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এই অপশানটিতে আমি ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে যে নেম রয়েছে এবং এপিক নম্বর, অর্থাৎ নেম দিয়ে আপনি জানতে পারবেন এবং এপিক নম্বরে জানতে পারবেন। এখানে স্টেট ওয়াইজ আপনি জানতে পারবেন, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে করছি, শুধুমাত্র এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য সীমাবদ্ধ, অর্থাৎ বাই ডিফল্ট এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গলই আছে, এখানে অন্য কোনো স্টেট এখানে শো করে না। এরপর যদি আপনি মনে করেন যে আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি খুঁজবেন, তাহলে অবশ্যই আপনি এখানে ক্লিক করার পর পশ্চিমবঙ্গের যে 25টা যে জেলা রয়েছে সেই 25টা জেলা এখানে শো করবে, তার মধ্যে থেকে আপনাকে চুজ করে নিতে হবে। এরপর যদি আপনি অ্যাসেম্বলি অর্থাৎ এসি ওয়াইজ যদি খোঁজ করেন, তাহলে প্রথমে আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে, তারপর ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বিধানসভা কেন্দ্রটা সিলেক্ট করে আপনি তারপর আপনি ভোটার কার্ডের নম্বর দিয়ে বা আপনি নাম দিয়ে সার্চ করবেন। যেহেতু আমি ভিডিওতে বলছি আমি নাম দিয়ে কীভাবে অন্য ব্যক্তির ইনফরমেশান জানবো, অর্থাৎ নাম দিয়ে ওই ব্যক্তির ভোটার কার্ডের নম্বর আমি কীভাবে জানবো, যেটা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে অনেকটাই কঠিন ছিল, কারণ সেখানে সমস্ত ইনফরমেশান সঠিকভাবে দিতে হতো। সঠিকভাবে যদি ইনফরমেশান না দেওয়া হয়, তাহলে ওখানে সঠিকভাবে ডেটা শো করে না। কয়েকদিন আগে আমার কাছে একজন এসেছিলেন, উনি অন্য এক ব্যক্তিকে একবারই দেখেছিলেন, তারপর উনি ব্যবসা সংক্রান্ত কাজের জন্য বা ব্যবসার জন্য উনি ওই ব্যক্তির সঙ্গে টেলিফোনে কথা বলতেন। আমার কাছে যে ব্যক্তি এসেছিলেন, উনি শুধুমাত্র জানতেন ওই ব্যক্তি পূর্ব মেদিনীপুর জেলার লোক এবং ময়না বলে একটা জায়গা রয়েছে, ওই জায়গার বাসিন্দা। টেলিফোনে কথা বলতেন এবং টেলিফোনের মাধ্যমে ওনারা বিজনেস ডিলিংস করতেন।
হঠাৎ করে একদিন দেখলেন 1.5 লক্ষ টাকা দেওয়ার পর টাকাটা ফ্রড হয়ে যায় এবং ওই 1.5 লক্ষ টাকা উনি কোনোভাবেই আদায় করতে পারছিলেন না এবং কিভাবে টাকা আদায় করবেন তা নিয়ে চিন্তিত ছিলেন। সেই নাম দিয়ে আমি এই সার্চ ইন ইলেকট্রাল রোল এখান থেকে সমস্ত ইনফরমেশনগুলো কালেক্ট করে ওই ব্যক্তিকে দেই, অর্থাৎ যে আমার কাছে এসেছিল। তারপর উনি ওই ব্যক্তির যে অরিজিনাল যে বাড়ি সেই বাড়ি পর্যন্ত গিয়েছিলেন। কি আপনারা ভাবছেন এটা কি করে সম্ভব? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আমি এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি সিলেক্ট করলাম, অর্থাৎ আমি আমার একটা বন্ধুর ইনফরমেশান জানতে চাই, কারণ অলরেডি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে বলেছি যে আপনি কোনো ব্যক্তির ইনফরমেশান জেনে সেটাকে যদি কনফার্ম করতে চান তাহলে সেই ব্যক্তির সম্পর্কে ন্যূনতম আপনার কাছে কিছু ইনফরমেশান থাকতে হবে। যদি কোনো ইনফরমেশান না থাকেন তাহলে আপনি কোনোভাবেই ওই ব্যক্তির যে সঠিক ইনফরমেশান আপনি কম্পিউটারের মধ্যে দেখছেন সেটা আপনি প্রমাণ করতে পারবেন না। জাস্ট আমি এই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ এটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমার যে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট রয়েছে আমি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন, পূর্বে যখন আমি স্টেট ওয়াইজ বা এসি ওয়াইজ যখন আপনি ক্লিক করবেন এখানেও যেভাবে আপনার দুটো অপশান শো করে, অর্থাৎ আপনি চাইলে নেম দিয়ে করতে পারেন, আবার চাইলে আপনি এপিক নম্বর দিয়ে করতে পারেন। যেহেতু এখানে এপিক নম্বর দিয়ে আমি বলছি না শুধুমাত্র নাম দিয়ে, তাই আমার যে বন্ধুর যে নামের বানান রয়েছে সেই নামের বানানটা আমি এখানে বসিয়ে ক্যাপচা কার্ড বসিয়ে আমি সার্চ করে আমি দেখাচ্ছি কি রেজাল্ট আসে। দেখুন আমি যখন আমার বন্ধুর যে নামের যে বানান সেই নামের বানান দিয়ে যখন আমি সার্চ করছি, অর্থাৎ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, একটা ডিস্ট্রিক্টের মধ্যে টোটাল 49 জন ভোটার ওই নামে রয়েছে এবং এখান থেকে আমাকে সিলেক্ট করে নিতে হবে যে আমার সঠিক বন্ধু কোনটা। আমি জানি আমার বন্ধুর যে অ্যাসেম্বলি কোড সেটা পাঁচকড়া পশ্চিম, অর্থাৎ 205 অ্যাসেম্বলি। দেখুন এখানে দেখাচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি তমলুক পাঁচকুড়া পূর্ব অবশ্যই নয়। আপনি প্রথমে এইভাবে উপর থেকে সার্চ করবেন যে ওই ব্যক্তিটা কোন অ্যাসেম্বলির মধ্যে পড়েছে, অথবা যদি আগে থেকে যদি আপনি জেনে থাকেন যে ওই ব্যক্তির বয়স কত তাহলে এখান থেকে যে ইনফরমেশানগুলো শো করছে সেখান থেকে আপনার যেটা রয়েছে সেটা বাদ দিয়ে বাকিগুলো আপনি ডিলিট করে দেবেন। অর্থাৎ রিজেকশন ইজ দ্য মেথড অফ সিলেকশন। এখানে 49টা রেকর্ডের মধ্যে আপনার মানানসই, অর্থাৎ আপনি যে ইনফরমেশানগুলো জানতেন সেই ইনফরমেশানের মধ্যে কোনগুলো খুব কাছাকাছি সেগুলো রেখে আপনি বাকি ইনফরমেশানগুলো আপনি ডিলিট করে দেবেন। আমার বন্ধুর যে বয়স, তার বয়স 30 থেকে 31 বছর মতো বয়স রয়েছে। এখানে সার্চ করার যে প্রসেস সেটা আমি স্টেপ বাই স্টেপ বলছি, এবারে মনোযোগ দিয়ে শুনুন। প্রথমেই আমি আপনাকে বলছি যার ইনফরমেশান আপনি জানতে চাচ্ছেন, অর্থাৎ আপনার বন্ধু কোনটা সেটা জানতে হলে প্রথমেই আপনি দেখবেন যে এজের ঘরে ওই ব্যক্তির এজ কত, অর্থাৎ আপনি যে ব্যক্তিটার খোঁজ করছেন সেই ব্যক্তির বয়স কত হতে পারে। তো আমি এখান থেকে দেখে নিচ্ছি যে আমার বন্ধুর যে বয়স 30, 31, 32 এইরকমই হবে, এর কমও হবে না বেশি হবে না। এখানে দেখুন 37, 19, 19, 24, 19, তাহলে এই পেজের মধ্যে আমার বন্ধু নেই। 2 নম্বর যে পেজ রয়েছে সেই 2 নম্বর পেজটা আমি দেখছি। 2 নম্বর পেজ এখানে দেখুন দেখাচ্ছে 35, 31, 28, 24, 28, তাহলে এখানে যে 1 নম্বর এখানে যে রয়েছে এখানে বয়স রয়েছে দেখুন 31, তাহলে এই যে ভোটার কার্ডের নম্বর এটা আমাকে লিখে নিতে হবে বা আমাকে মনে রাখতে হবে এবং তারপর আমি দেখে নেব যে ওর বাবার নামটা আমি গেস করতে পারি কিনা, এর বাবার নাম সঠিক নয়। তাই পরবর্তী যে স্টেপ রয়েছে, অর্থাৎ 3 নম্বর যে পেজ রয়েছে সেই 3 নম্বর পেজটা আমি দেখছি। বলছি যে আমার বন্ধুর অ্যাসেম্বলি কোড রয়েছে পাঁচকুড়া পশ্চিম, এবার আমি পাঁচকুড়া পশ্চিমটা আমি দেখে নেব। দেখুন পাঁচকুড়া পশ্চিম চলে এসছে এবং এখানে দেখুন যে আমার বন্ধুর যে আমি বলেছি আমার বন্ধুর বয়স 30, 31, 32 এইরকমই হবে এবং যার পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি অর্থাৎ বিধানসভা পাঁচকুড়া পশ্চিম। দেখুন এখানে পাঁচকুড়া পশ্চিম অনেকগুলো এসছে, পাঁচকুড়া পশ্চিম আসার পর এখানে কিন্তু শো করছে 27 বছর, 22 বছর, 32 বছর, 22 বছর, 21 বছর। এখানে কিন্তু আমি যেহেতু বলেছি আমার বন্ধুর বয়স 30, 31, 32 এরকমই হবে, সেহেতু দেখুন এখানে দেখাচ্ছে যে 32 বছর একটা দেখাচ্ছে, অর্থাৎ এটা আমার বন্ধু এবং ওনার বাবার নাম রুহুল আমিন খান। এইভাবে আপনি যার ইনফরমেশান জানতে চাচ্ছেন তার ইনফরমেশান আপনি পেতে পারেন। বাম পাশে যে শো যে অপশান রয়েছে এই শো এই অপশানটি আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলেই ভোটার ইনফরমেশানের যে স্লিপ সেই স্লিপটা আপনার সামনে উপস্থিত হবে, অর্থাৎ ওই ব্যক্তি কোন বিধানসভার আন্ডারে অলরেডি আমি জানি পাঁচকুড়া পশ্চিম এবং ওনার যে সিরিয়াল নম্বর 554। এরপর আপনাকে আমি বলছি আপনি কি করবেন, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে আপনি যাবেন, এখান থেকে গিয়ে ডাউনলোড ইন ইলেকট্রাল রোল, অলরেডি আপনি জানেন কিভাবে ভোটার লিস্ট ডাউনলোড করা হয়, ওই ভোটার লিস্ট থেকেই আপনি এই ব্যক্তির বাড়ির যে নম্বর সেটা আপনি পেতে পারেন। এখানে আমি বলি পূর্বে যে আমি বলেছিলাম আমার কাছে যে ব্যক্তিটা এসেছিল ওই ব্যক্তির সঙ্গে যে ব্যক্তি 1.5 লক্ষ টাকা ফ্রড করেছিল ওই ব্যক্তির বাড়ির ইনফরমেশান কীভাবে পেয়েছিল, ঠিক এইভাবে আমি ইনফরমেশানটা আমি বের করেছিলাম। অর্থাৎ আমি যখন ওই ব্যক্তির নাম দিয়ে এখানে সার্চ করেছিলাম তখন আমার এটা মনে আছে 17 জন ওই ব্যক্তির নামে রয়েছে এবং যার মধ্যে আমি যে জায়গাটার নামটা অলরেডি আমি পূর্বে বলেছি ওখানে ওই ব্যক্তি কেবলমাত্র 2 জন ছিল এবং ওই 2 জনের মধ্যে কোন ব্যক্তিটা সঠিক সেটা তো আমি কনফার্ম আমি বলতে পারছি না, কারণ একই জায়গায় সঠিকভাবে আছে এবং ওই ব্যক্তির যে বাবার যে কী নাম সেটাও ইনি জানতেন না।
তারপর আমি ওই দুটো নাম ওনাকে আমি এটা প্রিন্ট করে দেই। এক্সটেনশন রয়েছে যে ক্যাপচার সিলেকশন, এখান থেকে আমি এইভাবে ওনাকে এটা আমি প্রিন্ট করে দেই। প্রিন্ট করে দেওয়ার পর উনি আমি ওনাকে বলি এই কপিটা নিয়ে আপনি ইয়ার অফিস ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিস বা বিডিও অফিসে আপনি যান এবং ফটো দেওয়া ভোটার লিস্টে আপনি অবশ্যই তার ফটো পাবেন। এইভাবে আপনি কারোর নাম দিয়ে ভোটার ইনফরমেশান সঠিকভাবে জানতে পারবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং পরের ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ নাইস ডে।